রাধিকা ছোটবেলা থেকে ছেলেদের সাথে ঘুরত। ছেলেদের মধ্যে থেকে ওর পান খাওয়ার অভ্যেস হয়ে গেছিল, আর সেই অভ্যেস যৌবনেও রয়ে গেছিল। আজ বিয়ের পর রাধিকার বিদায়ের সময় এলো। রাধিকার মাকে বোঝাতে থাকে, মা নিজের মুখ আর পানের অভ্যেস সামলে রাখিস, এখন তুই অন্যের বাড়ি যাচ্ছিস, ওখানে তো তোর বাবা মা থাকবে না যে তোর আবদার মেনে নেবে, শ্বশুর শাশুড়ি থাকবে, আর তাদের মতো করে চলতে হবে। দু চার দিন সহ্য করব, কিন্তু যদি শাশুড়ি বেশি বকবক করে তাহলে পান খেয়ে শাশুড়ির মুখে থুক দিয়ে দেব। শ্বশুর বাড়ি পৌঁছে রাধিকা দু একদিন নিজেকে সামলে রাখে আর পান না খেয়ে থাকে, কিন্তু ও খুব বেশি দিন নিজেকে সামলাতে পারে না। একদিন সকালে যখন রাধিকা শাশুড়ি ঘুম থেকে ওঠে, তখন দেওয়ালে নানান জায়গায় পানের লাল লাল ছোপ দেখতে পায়। রাহুল, তুই কি পান খেয়ে পিক ফেলেছিস? না মা, আমি তো পিক ফেলিনি। তাহলে দেওয়ালে এই পানের পিক কিভাবে এলো? মা, ওই মানে রাধিকা পান খায়। কি বৌমা, ভালো করে শুনে নাও, যদি এরপর কোনো পানের দাগ এই বাড়িতে দেখি তাহলে তোমায় বাড়ি থেকে বের করে দেব। রাহুল শ্বশুর বাড়ি এসে বুঝতে পারে ওর বর রাহুল আর তার মায়ের সামনে একদম ভেজা বেড়াল হয়ে থাকে। একদিন একটা বাচ্চা মেয়ে বাড়িতে আসে। মামা, আমার বাবা অসুস্থ, মা ওষুধ আনতে গেছে, বাড়িতে খাওয়ার কিছু নেই, এক বাটি তরকারি দাও না, আমার খুব খিদে পেয়েছে। গুনগুন, আমি এক্ষুনি তরকারি নিয়ে আসছি। দাঁড়া রাহুল, ও তরকারি পাবে না। শোন মেয়ে, চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যা, বারবার বারণ করলেও তুই বুঝিস না, এরপর যদি এই বাড়িতে আসিস তাহলে মোটা লাঠিটা দেখে রাখ। লাঠি দেখে মেয়েটা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। রাহুল ঘরে এলে রাধিকাকে বলে, ওই মেয়েটা কে ছিল? একটু তরকারি ওকে দিলে কেমন হতো, কি বলো তো তুমি? বিয়ের আগে তো তুমি আমার সামনে অনেক বাহাদুরি দেখিয়েছিলে, আর এখন নিজের মায়ের সামনে মুখ পুরো বন্ধ। আরে আসতে বলো, যদি মা শুনতে পায় তাহলে তোমাকে বাড়ি থেকে বার করে দেবে। ওই মেয়েটা আমার বোন সঙ্গীতার মেয়ে, মা বারণ করা সত্ত্বেও সঙ্গীতা তার পছন্দের একটা ছেলেটাকে বিয়ে করেছিল সেদিন। ওই ছেলেটা আমাদের গ্রামেই থাকে, বিয়ের পর সঙ্গীতার বড় অসুস্থ হয়ে পড়েছিল, এখন সঙ্গীতা বাড়ি বাড়ি গিয়ে রান্না করে আর নিজের পেটও চালায়। একটু তো লজ্জা পাওয়া উচিত তোমার, তোমাকে একটু সাহস নেই যে মার কথা না শুনে বেচারি মেয়েটাকে একটু সাহায্য করবে? না না, আমার অত সাহস নেই, যদি মা জানতে পারে তাহলে মা কোনো সম্পত্তি আমাকে দেবেই না, আর সব সম্পত্তি আমার ভাই রমনের নামে করে দেবে। ঠিক আছে, যদি তুমি ওই মেয়েটাকে সাহায্য না করতে পারো, আমি ওই মেয়েটাকে সাহায্য করব। একদিন সন্ধ্যেবেলা যখন রাধিকা বাইরে বসেছিল তখন ও গুনগুনকে দেখতে পায়। শোনো গুনগুন, এখানে এসো, আমি তোমার নতুন মামি, যখনই তোমার কিছু দরকার হবে তুমি আমার কাছে এসে চাইবে, আমি তোমাকে আজকের খাবারও দিয়ে দিচ্ছি, তুমি কি আমার জন্য পান এনে দেবে? রাধিকা গুনগুনকে রোজ খাবার দিত আর গুনগুনকে দিয়ে পান আনাত। একদিন রাধিকা শাশুড়ি রাধিকাকে প্রমাণ সহ ধরে ফেলে, রাধিকার সাথে রাহুলও সেখানে ছিল। বৌমা, ওই মেয়েটাকে খাবার দেওয়ার সাহস তোমার হলো কি করে? ওর মাকে বুঝতে দাও, আমার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার ফল কি হতে পারে? মা, আপনার মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করে কোনো অপরাধ করেনি, আর আপনি আপনার মেয়ের কাজের বদলা একটা বাচ্চা মেয়ের উপর নিয়ে দিচ্ছেন। ওই মেয়েটাকে খাবার দিলে আপনার বাড়ির খাবার কম হয়ে যাবে না? তুমি আমার সাথে তর্ক করছো, এবার তুমি এর ফল পাবে। এই মুহূর্তে নিজের স্বামীকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তারপর দেখবো নিজেরা কি খাও আর ওই মেয়েটাকে কি খাওয়াও, তোমাদের দুজনে শিক্ষা হওয়া দরকার। মালতী রাধিকা রাহুলকে বাড়ি থেকে বের করে দেয়। রাহুল রাধিকাকে নিয়ে এক বন্ধুর বাড়িতে আসে। কিছুদিন বন্ধু আর তার বউয়ের ব্যবহার ভালোই থাকে, কিন্তু তারপর তারা বিরক্ত হতে থাকে। শেষমেশ রাহুল আর রাধিকা সেখান থেকে বেরিয়ে যায় আর গ্রামে এদিক ওদিক ঘুরতে থাকে। চড়া রোদে দুজনে শেষে একটা গাছের নিচে বসে পড়ে। এসব আমার জন্যই হয়েছে,
আমার মামাকে বলেছিল আমার মুখ বন্ধ রাখতে, কিন্তু আমি রাখতে পারিনি। আর এখন আমার সাথে তোমারও কষ্ট করতে হচ্ছে। কেঁদো না রাধিকা, হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল। সেই সময় একটা বুড়ি সেখানে আসে আর গাছের নিচে বসে পড়ে। বুড়িটা পান খাচ্ছিল। সে রাধিকাকে জিজ্ঞেস করে, মা পান খাবে নাকি? রাধিকা খিদে তেষ্টায় কাতর ছিল, পান দেখে আর সামলাতে পারে না নিজেকে, আরও বুড়ির দেওয়া পান চট করে খেয়ে নেয়। তোমাকে তো ক্ষুধার্ত দেখাচ্ছে মা, নাও এই পানের ডিব্বাটা তুমি রাখো। বুড়িটা রাধিকাকে পানের ডিব্বা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে রাধিকা পান খেয়ে পাশে পড়ে থাকা একটা পাথরে থুতু ফেলে। পাথরটা হঠাৎ সোনার হয়ে যায়। হে ভগবান, এই পাথরটা সোনার হলো কি করে? রাধিকা ঘাড় ঘুরিয়ে রাস্তায় বুড়িটাকে খোঁজে, কিন্তু সেই বুড়িটা অদৃশ্য হয়ে গিয়েছিল। এটা নিশ্চয়ই ওই বুড়িমার আশীর্বাদেই হয়েছিল। বুড়ির দেওয়া পান খেয়ে রাধিকা যার উপরে পিক ফেলছিল সেটা সোনার হয়ে যাচ্ছিল। রাধিকা আর রাহুল সোনা বিক্রি করে একটা বিরাট বাড়ি কেনে। ওরা গুনগুনের পরিবারকেও নিজেদের সাথে থাকার জন্য ডেকে আনে। ওদিকে মালতী নিজের অন্য ছেলে রমনের বিয়ে দেয়। মালতী ভেবেছিল সে রমনের বউকেও ভয় দেখিয়ে ধমক দিয়ে রাখবে, যেমন বাড়ির বাকি সদস্যদের রাখে। কিন্তু ঘটে ঠিক তার উল্টো। রমনের মোটা বউ মালতীকে দিয়েই বাড়ির সব কাজ করাতো আর নিজে আরাম করে ঘুমোতো। মালতী নিজের ছোট ছেলে আর বউকে বাড়ি থেকে বারো করতে পারছিল না, কারণ যদি মালতী তাই করত তাহলে সে বাড়িতে একলা হয়ে যেত। মালতী যখন জানতে পারল রাহুল আর রাধিকা ধনী হয়ে গেছে, তখন একদিন ওদের বাড়িতে পৌঁছে গেল। আমায় ক্ষমা করে দাও বৌমা, আমি তোমাদের বাড়ি থেকে বের করে দিয়ে বিরাট ভুল করেছিলাম। এখন তোমরা সবাই বাড়ি ফিরে চলো, আমার বাড়িতে বড় একলা লাগে। না মা, আমরা এখানে খুব ভালো আছি। শিগগিরই আমি আর সঙ্গীতা বিউটি পার্লার খুলে আত্মনির্ভর হওয়ার মিশনে পা ফেলব। আচ্ছা বৌমা, তুমি যদি বাড়ি ফিরতে না চাও তাহলে ঠিক আছে, তাহলে তোমার সেই সোনা বানানোর পান যদি বেঁচে থাকে সেটা আমাকে দিয়ে দাও। বেশিরভাগ পানই শেষ হয়ে গেছে, আর মাত্র কয়েকটা আছে, আপনি এটা নিয়ে যান। মালতী খুব খুশি হয়ে পানি ডিব্বা নিয়ে বাড়ি ফিরে আসে। সবার আগে এই আবর্জনার পাত্রটাকে সোনার বানানো যাক। মালতী পান খেয়ে আবর্জনার পাত্রে থুতু ফেলে, কিন্তু সেটা আর সোনার হয় না। তারপর মালতী একটা বালতিতে থুতু ফেলে, বালতিও সোনায় বদলায় না। সোনা পাওয়ার লোভে মালতী বিছানা আলমারি দেওয়াল সব জায়গায় পান খেয়ে পিক ফেলে, কিন্তু কোনো কিছুই সোনাতে বদলায় না। রমনের বউ ঘুম ভাঙতেই দেখে বাড়ির সব কিছুতে পানির পিক পড়ে নোংরা হয়ে আছে। মা, শিগগিরই বাড়ি আর বাড়ির সব কিছু পরিষ্কার করুন, না হলে ওই মোটা লাঠিটা দেখে রাখুন। রমনের বউ মালতীর পেছনে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়ে, আরও মালতীকে দিয়ে গোটা বাড়ি রুগড়ে রুগড়ে পরিষ্কার করায়। মেঘা ছোটবেলা থেকে নম্র ভদ্র আর খুব শান্ত ছিল। কমলা, কি হলো? সবাই খাবার খাচ্ছে আর তুমি খাচ্ছ না কেন? আমার বাড়িতে কাল সবজি আর চাল শেষ হয়ে গেছিল, আজ বিকেলে যখন বাবা বাড়ি আসবে তখন খাবার তৈরি হবে। এই নাও, তুমি আমার টিফিনটা খাও, আমার খিদে নেই। মেঘা যখন বড় হয়ে গেল আর ওর বিয়ে হয়ে গেল, তবু ওর স্বভাব পাল্টালো না। ও নিজের শ্বশুর বাড়ির আশেপাশে লোকজনকেও সাহায্য করত। একদিন যখন মেঘার শাশুড়ি আর ননদ বাজারে গেছিল, তখন মেঘার বাড়িতে একজন মহিলা এলো। নতুন বৌমা, আমাকে চেনো নাকি চেনো না? তোমার বাড়ির পেছনে যে ঝুপড়ি আছে সেখানেই থাকি আমি। আমি তোমার আর রমনের পিসি হই। হ্যাঁ পিসিমা, আমি আপনাকে চিনি, মাঝে মাঝে রাস্তা দিয়ে আপনাকে যেতে আসতে দেখেছি। মা, আমার ঘরে আটা শেষ হয়ে গেছে, আমি তো দু একদিন না খেয়েও থাকতে পারবো। কিন্তু আমার বাড়িতে লোকজন এসেছে, তুমি কি কয়েক কিলো আটা দিতে পারবে? পিসিমা, নিজেরই বাড়ি মনে করুন, যত আটা চায় নিয়ে যান, চাইলে সবজিও নিতে পারেন। অনেক অনেক আশীর্বাদ করি মা, সবসময় সুখে থাকো। মেঘার শাশুড়ি মালতী
আর ননদ উমা যখন বাড়িতে ফিরল তখন ওরা দেখল যে কৌটোতে আটা অনেক কম আছে আর ফ্রিজে কোনো সবজি নেই। বৌমা, আটা সবজি এত কমে গেল কি করে? তুমি খেয়ে ফেলেছ নাকি? না মা, আমাদের বাড়ির পেছনে যে পিসি থাকে গঙ্গা পিসি এসেছিলেন, ওনার বাড়িতে আটা আর সবজি শেষ হয়ে গেছে তাই এখান থেকে নিয়ে গেছে। বেশি উপকারী হয়ো না, তোমার স্বামীর ছোটখাটো প্রাইভেটে চাকরি, এতে আমাদের পুরো সংসারে খরচা চলে। কোনো জমি জমা তো আর আমাদের নেই যে তুমি আটা আর সবজি লোকে দান করে বেড়াচ্ছ। এরপর থেকে যে আসুক, প্রতিবেশী হোক বা ভিখারি, কাউকে কিছু দেবে না। মালতী প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন কোনো না কোনো সোনার জিনিস অবশ্যই কিনত। এবার ও ভাবল নিজের মেয়ের সাথে বৌমার জন্য কিছু একটা কিনবে। বৌমা, আজ অক্ষয় তৃতীয়া, আমি উমার জন্য ঝুমকো কিনব আর তোমার জন্য সোনার হার। মেঘা যখন ওর শাশুড়ি আর ননদের সাথে মার্কেট থেকে ফিরছিল তখন ওর নজর পড়ল একজন ভিখারির ওপর যে খুব দৈন্য অবস্থায় ছিল। ভিখারি লোকের কাছ থেকে খাবার আর চিকিৎসার জন্য টাকা চাইছিল। নিজের শাশুড়ির সামনে মেঘার সাহস ছিল না যে ও ভিখারির কাছে যাবে। কিন্তু সেদিন রাতে মেঘার ঘুম হচ্ছিল না, বারবার ওর ভিখারির কথা মনে পড়ছিল, ওর চোখে দয়ার জল পড়তে লাগল। অবশেষে ভোর হওয়ার কিছুক্ষণ আগে মেঘা ওঠে আর নিজের সোনার হারটা ভিখারিকে দিয়ে আসে। নাও, এটা নিয়ে গিয়ে বিক্রি করে দাও, নিজে চিকিৎসা করাবে আর পেট ভরে খাবার খাবে। কয়েক মাস পর করওয়া চথের উৎসব এলো। মেঘার স্বামী সেই সময় বাড়িতে ছিলেন না। বৌমা, আজ তুমি ওই হারটা পরো, কিন্তু বছরে কয়েকবারই এরকম সুযোগ আসে যখন সোনার গয়না পরার সুযোগ পাবে। মা, ও তো বাড়িতে নেই, তাই আমার গয়না পরার ইচ্ছে হচ্ছে না। আরে, তুমি তো তোমার স্বামীর অনলাইনে পুজো করবে, যাও গিয়ে হারটা পরে এসো, আমরা একসাথে একটা সেলফিও তো তুলবো। মা, আসলে আসলে কি? আমি ওই হারটা একজন মেকারিকে দিয়ে দিয়েছি। অসভ্য মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার মতো একটা পাগলকে বাড়িতে থাকতে দেব না। যাও বাড়ি থেকে বেরিয়ে যাও, যখন তুমি খিদে আর তৃষ্ণার জ্বালা সইতে পারবে না তখন টাকার গুরুত্ব বুঝবে। মেঘার শাশুড়ি রাতেই মেঘাকে বাড়ি থেকে বের করে দিল। উনি মেঘাকে ওর ফোনটাও নিতে দেননি। মেঘা রাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো। রাস্তায় ওর সাথে একটা বাচ্চা মেয়ে দেখা হলো, ও মেঘার কাছে খাবার চাইতে লাগলো। মেম সাহেব, তিন দিন ধরে কিচ্ছু খায়নি, আমাকে একটু টাকা দাও না মেম সাহেব, ভগবান তোমার ভালো করবেন। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, চলে যাও এখান থেকে। মেঘা দেখলো ওর চোখ থেকে গরম গরম সোনা টপ টপ করে পড়ছে। আরে, এটা কি? আমার চোখ থেকে সোনার জল বেরোচ্ছে। মেঘা ওর চোখ থেকে ঝরা সোনা হাতে তুলে নিল আর ওই বাচ্চা মেয়েটাকে দিল। নাও, এগুলো বিক্রি করে দিও, তুমি অনেক টাকা পেয়ে যাবে। মেঘা যখন শহরে এগিয়ে গেল তখন রাস্তায় গরিব লোক দেখতে পেল যারা ঠান্ডায় কাঁপছিল। দয়ালু মেঘার মনে ওদের দেখে খুব করুণা হল আর ওর চোখ থেকে সোনার জল ঝরতে লাগল। মেঘা সব সোনা ওই গরিব লোকজনদের বিলিয়ে দিল। সকাল হতেই মেঘা শহরের একটা নাম করা মন্দিরের সামনে পৌঁছল আর মন্দিরের সামনে বসে থাকা সমস্ত ভিখারিদের ওর চোখ থেকে ঝরা সোনা দান করল। মেঘার শাশুড়ির বান্ধবী নন্দিনী ওই মন্দিরে পুজো করতে এসেছিল। ও মেঘাকে নিজের চোখ থেকে সোনা বের করে ভিখারিদের দান করতে দেখে ফেলে। নন্দিনী তাড়াতাড়ি মালতীর কাছে যায় আর বলে, মালতী, তুমি কি নিজেকে গরিব বলো? তোমার বৌমা ভিখারিদের সোনা দান করছিল মন্দিরে, ও চোখ থেকে সোনার জল ঝরছিল। মেঘার শাশুড়ি আর ননদ যখন জানতে পারলো যে মেঘার চোখ থেকে সোনার জল বের হয় তখন ওরা তাড়াতাড়ি মন্দিরে পৌঁছল আর খুব আদর করে মেঘাকে বাড়ি নিয়ে এলো। ক্ষমা করে দাও বৌমা,
আমরা জানতাম না যে তোমার চোখ থেকে সোনার কান্নার জল বের হয়। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, এখন তাড়াতাড়ি কান্না শুরু করো আর অনেক সোনা দিয়ে দাও। মা, আমি আপনার কথায় বা নিজের ইচ্ছে মতো কাঁদতে পারবো না। কোনো গরিব মানুষকে দেখে যখন আমার মনে দয়া হয় তখনই আমি কাঁদি। কি বাজে কথা বলছো, আমি তোমায় এখনই কাঁদাবো। মালতী আগুন জ্বালালো আর নিজের মেয়েকে বলল, উমা তুই মেঘার পাটা ধরে রাখ, আমি হাত ধরছি, আমরা ওকে আগুনের ওপর রাখলে ওর কান্না বেরোবেই বেরোবে। শাশুড়ি আর ননদ মিলে মেঘাকে আগুনের ওপর ঝুলিয়ে দিল। মেঘা জোরে জোরে চিৎকার করতে লাগলো, আমায় বাঁচাও, কেউ বাঁচাও। পাগল, চিৎকার করছিস কেন, কান্না শুরু কর। তখনই মেঘার স্বামী রমন বাড়িতে ফিরলো। ও সঙ্গে সঙ্গে মেঘাকে, মাম্মি তুমি কি পাগল হয়ে গেছো, এটা তুমি কি করছো, তুমি কি আমার বউকে পুড়িয়ে মারবে নাকি? কান্না কাঁদে, ও কাঁদলে তবেই তো আমরা ধনী হতে পারবো, ও কাঁদছে না। আমি প্রতিবেশীদের কাছে সবকিছু শুনে ফেলেছি, মেঘার সোনার চোখের জল ঈশ্বরের আশীর্বাদ বা চমৎকার হবে যা তার করুণা থেকে পাওয়া যায়, আমরা তার ব্যবহার নিজের সুবিধার্থে করতে পারবো না। ও সোনার চোখের জল কখনো নিজের জন্য ব্যবহার করেনি, ও সব সময় গরিব আর অসহায় মানুষকে সাহায্য করত।